আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন আমাদের সুযোগ ইউনো মহোদয় আসলে দুইজনই কাজের ব্যস্ততায় আসতে পারেনি কিন্তু আমাদের মাঝে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইতিহাস উপজেলা সুযোগ্য ভাইস চেয়ারম্যান সাবেক কুমিল্লা জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফরহাদ আহমদ ফকির আমাদের মাঝে উপস্থিত আছেন যুব মহিলা লীগের সভানেত্রী এবং ইতিহাস উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরহংকারী পরিদে ইয়াসমিন আমাদের মাঝে উপস্থিত আছেন বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব সাদেক হোসেন পাঠান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নয় নয়টি ওয়ার্ডের মেম্বার সাহেবগণ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী হাজি সিদ্দিকুর রহমান মেম্বার সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন শামসুল ভাই খায়ের ভাই হেলাল ভাই হেলাল ভুইয়া আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলা ছাত্রলীগের সংগ্রামী সহসভাপতি সভাপতি মরাণ সৈনিক সাদ্দাম হোসেন আমাদের মাঝে জাহাঙ্গীর আমাদের মাঝে মুক্তিযোদ্ধা টাইগার সালাম আঙ্কেল আমাদের মাঝে কামরুল সহ আমাদের আরো বিভিন্ন মুরব্বী আমাদের ট্যাগ অফিসার কাউসার সাহেব কই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ট্যাগ অফিসার কৃষি কর্মকর্তা কাউসার আহমেদ সহ আমাদের বিভিন্ন আরো নেতৃবৃন্দ আমাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের তিতাস উপজেলার সুযোগ্য ভাইস চেয়ারম্যান জনাব ফরহাদ আহমেদ ফকির সাহেবকে সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা আজকের তিন জন বলনগর ইউনিয়ন করতে যে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সারা বাংলাদেশের মধ্যে একটি ব্যতিক্রম উদ্যোগ যিনি পূর্বের ন্যায় সবসময় চেষ্টা করে জনগণের সেবা করার জন্য আজকের এই তিন জন বলনগরের ইউনিয়ন উদ্যোগে বুধবারের খাটিয়া বিতরণের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এই ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান ছাত্র সেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইতিহাস উপজেলার আহ্বায়ক জনাব দুমুই ভাই উপস্থিত আছেন আমাদের যুব মহিলা লীগের সম্মানিত সভাপতি ইতিহাস উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা আপা উপস্থিত আছেন তিন নম্বর কলমপুর ইউনিয়নের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব সাদেক কাকা উপস্থিত আছেন আমাদের অধ্যক্ষ গ্রামের কৃতি সর্দার সাবেক মেম্বার সিদ্দিক ভাই সহ এই ইউনিয়ন পরিষদের নয়জন মেম্বার সংশ্লিষ্ট আসনের মেম্বারগণ উপস্থিত আছেন আমাদের জেলা ছাত্রলীগের সম্মানিত সিনিয়র সহ সভাপতি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তমাদ হোসেন সাদ্দাম সহ সাংবাদিক বন্ধুরা আসলে এই রোজার মাসে আমাদের যে ব্যতিক্রম উদ্যোগটি নিয়েছে আমি মনে করি সারা বাংলাদেশের মধ্যে একটি ব্যতিক্রম উদ্যোগ আসলে এই বিভিন্ন মসজিদে বা কেন্দ্রীয় অবস্থানে উনি যে খাটিয়াগুলো প্রদান করছে একটা ৪২ ক্লাসের মৃত্যু যখন হয় তখন কিন্তু কেন্দ্রীয় অবস্থানে যার যার কেন্দ্রীয় অবস্থানে দাপন করে সে দাপন করতে গেলে আপনাকে খাটিয়া দরকার হয় গোসল করার জন্য একটা খাট দরকার হয় আমি ধন্যবাদ জানাই ইতিহাস উপজেলা পরিষদের পক্ষ থেকে বলরামপুর ইউনিয়ন চেয়ারম্যানকে যে উদ্যোগটি নিয়েছে এটি অত্যন্ত মহৎ এবং চমৎকার উদ্যোগ ইনশাল্লাহ আগামী দিনে যেন এ আরো ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে এ বলরামপুর ইউনিয়ন সেবা করতে পারে এই আশাটুকু ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বক্তব্য রাখবেন তিন নং বলরাম ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ইতিহাস উপজেলা ছাত্র সংগ্রহের আহ্বায়ক সদ্যবাচন মুন্নুবি আঙ্কেল আসসালামু আলাইকুম উপস্থিত আমাদের ইতিহাস উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদে ইয়াসমিন আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদেক পাঠান সাহেব আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী আমাদের হাজি সিদ্দিকুর রহমান সাহেব আমার নয়টি ওয়ার্ডের মেম্বারবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ
আমরা ইউনিয়ন পরিষদের 1% এর মাধ্যমে আমরা চেষ্টা করেছি বলরামপুর ইউনিয়ন পরিষদের 9টি ওয়ার্ডের যে কেন্দ্রীয় গুরুস্থান আছে সেখানে 9 জোড়া একটা বুদ্ধারি খাটিয়া একটি গোসলকরণের খাটিয়া আমরা দেওয়ার চেষ্টা করেছি আমরা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো ভালো কাজের মাধ্যমে আমাদের এই ইউনিয়নের সাধারণ জনগণকে যেন আমরা সেবা দিতে পারি এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের যে সেবা আমরা যেন ইউনিয়ন পরিষদ হচ্ছে এই সেবার দোরগোড়া আমরা যেন জননেত্রী শেখ হাসিনার এই সেবাকে আমরা জনগণের দোরগোড়া নিয়ে পৌঁছে দিতে পারি এবং আমাদের ইউনিয়ন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব পারভেজ সরকার সাহেব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বয় তারা সর্বসময় আমাদেরকে সহযোগিতা করে আসছেন যেন আমরা মানুষকে সঠিকভাবে সেবাটা দিতে পারি আমি সকলের কাছে তাদের জন্য দোয়া চাই এবং আমাদের ইউনো মহোদয় তিনিও আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন বিভিন্ন পরামর্শ দিয়ে বিভিন্ন প্রকল্প নেওয়ার জন্য উৎসাহ সৃষ্টি করছেন আমি সকলের কাছে ইউনো মহোদয় আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেব তাদের জন্য দোয়া চাই এবং আল্লাহ পাক এই মাহে রমজানের উসিলায় আমাদের যারা এই এলাকায় বা আমাদের যারা মৃত ব্যক্তি আছে আমাদের যারা আপনজন আছে আমি আমাদের ইমাম সাহেবের মাধ্যমে তাদের জন্য দোয়া চেয়ে এবং সকলের মঙ্গল কামনা করে জননেত্রী শেখ হাসিনার জন্য দীর্ঘায়ু দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবাইকে হুজুর ভাই ওয়ার্ড মেম্বার এবং দরদার
وشارتر تنبروات بلال باي
সিদ্দিক মামা সব আছে দক্ষিণ আকালিয়া চেয়ারম্যান সাহেবের মসজিদ সবাই যে দেখতেছে যার যার খাট সবাই একদিন এই খাটে শুয়ে তুইব কাস্তনি না কারেন্ট